ঠিক আছে, ওগুলো দেখাবো। এখন মনে করেন আপনি চাচ্ছেন এইখানে যে কোডগুলো আমরা ইউজ করব, এই কোডগুলো আমরা এখানে ইউজ না করে একটু অন্যভাবে ইউজ করব, কিভাবে কাজ করে না এখন? করে করতেছে সিএসএস কাজ করে কি? সবাই হাফ করে তাকিয়ে আছেন, তো এই সবাই যদি মুখের দিকে তাকিয়ে দেন, জিজ্ঞেস তো করতেছি কিছু আমি, আমার কি কথা শুনে মনে হয় না আমি কিছু জিজ্ঞেস করতেছি? এখনো কোনো অ্যান্সার নেই, এটাও তো একটা কোশ্চেন। চুপচাপ থাকাটা কি একটা হবি নাকি আপনাদের? আমি অলওয়েজ কোশ্চেন করি ইয়েস আর নো, যে কোনো একটা অ্যান্সারের জন্য। যদি চুপ করে বসে থাকেন তাহলে তো হলো না। আমি বলতেছি এই সিএসএসগুলো এখানে কাজ করতেছে কি না, হ্যাঁ এটাই জানতে চাচ্ছি। এখন এই সিএসএসগুলো আমি এই ফাইলে না করে মনে করেন আলাদা একটা ফাইলে নিয়ে যাব, যত সিএসএস হবে আমি পুরো একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য তো কয়েক হাজার কয়েক লক্ষ লাইন হয়ে যাবে সিএসএসের। ওটা কি হেডে লিখলে দেখতে সুন্দর লাগবে? মনে করেন ওটা যদি আলাদা একটা ফাইল করে রাখি, আলাদা একটা ফাইল করতে হবে মনে করেন, আলাদা একটা ফাইল করার জন্য অবশ্যই এটাকে কী ফাইল কী ফরম্যাটে সেভ করতে হবে? স্টাইল ডট সিএসএস ফরম্যাটে সেভ করতে হবে, সরি সিএসএস ফরম্যাটে সেভ করতে হবে। নাম কী দিব? আপনি যদি অন্য কোনো নামও দেন সমস্যা নাই, কিন্তু যেহেতু ইন্ডেক্সটা স্ট্যান্ডার্ড নাম, এটাও একটা স্ট্যান্ডার্ড নাম। এখন আমি একটা কাজ করব, সেটা হলো এখান থেকে এগুলোকে কাট করে এখানে নিয়ে যাব, আরেকটা সিএসএস ফাইলে নিয়ে যাব। কাজ করে? কাজ করানোর জন্য আমাদের ওই ফেভিকনের মতো করে একটা লিঙ্ক ট্যাগ ইউজ করতে হবে। কি ট্যাগ? ফেভিকনের মতো করে একটা আরিয়েল দিতে হবে, ফেভিকনের মতো করে একটা এইচআরএফ নিতে হবে, খালি ভ্যালুগুলো চেঞ্জ হবে। এখানে আরিয়েল দিতে হবে, স্টাইল শিট কি দিতে হবে? স্টাইল শিট। আর এইচআরএফ এ আমাদের ফাইলের নামটা দিতে হবে, ফাইলের নাম কি? যেহেতু সেম ডিরেক্টরিতে আছে, সো কোনো ফোল্ডারের নাম লিখতে হবে? হবে না। এবার আপনি যদি রিলোড দেন, কাজ করে? পাইছে? তো আমরা অলওয়েজ তাহলে কিভাবে সিএসএস করব? আমরা আরেক আলাদা একটা ফাইল করে করব, যাতে যতই সিএসএস করি খুব বড় না হয় এই ফাইলটা, এই ফাইলটা যাতে খুব বেশি বড় না হয়। বলেন কলন বলতে সেমিকোলন, সেমিকোলনকে আমি এখনো দেখেছি, একটু আগে তো কাজ করছে সেমিকোলন ছাড়া। আচ্ছা সেমিকোলন কেন দিত এখন বুঝাবো, সমস্যা নাই। আচ্ছা এখন মনে করেন আপনি চাচ্ছেন এটার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য একটা এন্টার দিয়ে এখানে লিখতেই পারি আমি ব্যাকগ্রাউন্ড কালার, আর একটা প্রপার্টি। তো আমি এখান থেকে একটা কালার চুজ করে নিয়ে আসি, সাপোজ এটা, আর এই কালারটা আমি দিলাম এটা। এখন এই অবস্থায় দেখবেন কি এটা নীল হয়েছে কিন্তু এটা নীল হয় নাই, কারণ এটা একটা লাইন, এটা তো আরেকটা লাইন, দুটোকে এক মানে একই সাথে ইনভলভ, দুটা আলাদা জিনিস। এটা দুইটাকে আলাদা করার জন্য আমাদের সেমিকোলন দিতে হবে সবগুলোর পরে। সেমিকোলন দেওয়ার কারণ কি? সেমিকোলন দিলে মানে একাধিক একাধিক জিনিসকে সেপারেট করা যায়, মানে একটা থেকে আরেকটা আলাদা করা যায় আর কি। যদি আপনি এটা না দেন দুইটা একই লাইন হিসেবে ধরবে, কি ধরবে? একই লাইন হিসেবে ধরবে। যদি যেহেতু একই লাইন হিসেবে না ধরে, সেহেতু প্রত্যেকটা লাইনের পরে একটা করে কি দিবেন? সেমিকোলন দিবেন। এবার সেভ দিয়ে দেখেন হয় কিনা, হয়েছে? একটা কাজ করেন এখানে সাদা করে দেন, সাদার কালার কোড হচ্ছে 6টা F, 6টা F দিয়ে সাদা বুঝায়, আর 6টা 0 দিয়ে কি বুঝায়? ছয়টা জিরো দিয়ে কালো বুঝায়। তো আমরা মূলত কি করব,
আলাদা একটা ফাইল করে ওখানে সিএসএস লিখব আর এটাকে লিংক করাবো। আপনারা বাসায় গিয়ে যে ভুলটা করবেন এটাও করবেন, সিএসএসও বানাবেন ওখানে স্টাইলও করবেন। ভাই আমারটা তো সিএসএস পায় না, এখানে লিঙ্ক পাওয়াইতে হবে। এই কোশ্চেনটা মুখস্থ করে যান, ভাই আমারটা এত সিএসএস পায় না, এটার উত্তর হচ্ছে এটা। আপনি সিএসএস কল করতে পারেন না ঠিক মতো, বাসায় গিয়ে কেউ কুদ্দু সাবল ডট সিএসএস বানায় না, এখানে কি কি বানাবেন, স্টাইল ডট সিএসএস বানাবেন। নিজের নাম দেওয়া সিএসএস বানানোর দরকার নেই, মিজান ডট সিএসএস, সুজন ডট সিএসএস এগুলো বানানোর দরকার নেই, কি বানাবেন, স্টাইল ডট সিএসএস। আর ফাইলের নামের মধ্যে কখনোই কোনো স্পেস হবে না। মানে ওই ভুল করছেন হয়তো, ফাইলের নাম স্টাইল ডট সিএসএস, এখানে স্পেলিং ভুল করে রাখছেন। আচ্ছা এখন স্টাইল ডট সিএসএস ঠিক মতো পাইছি কিনা বুঝার উপায়, সাপোজ আপনি এখানে ভুলবশত টি দেন নাই, আপনি তো মানে খুঁজতে খুঁজতে হয়রান সারাদিন, ভাই গতকাল সারাদিন খুঁজছি পাই নাই। পেজ সোর্সে যাবেন, গিয়ে এখানে দেখেন স্টাইল ডট সিএসএস, তাও খুঁজে পাচ্ছেন না, খালি ফাইলারটি ক্লিক করবেন, দেখবেন এখানে লিখ কি লেখা, ফাইলের নামের মধ্যে একটা ক্লিক করবেন, তাহলে বুঝবেন পাচ্ছে কিনা। ইমেজ না পাইলে ইমেজে ক্লিক করবেন, এই যে পায়, নামটা ঠিক করে দেন, ঠিক করে এবার আপনি দেখেন পাচ্ছে, পেজ সোর্সেও যান, এখানেও ক্লিক করেন, এই যে পাইছে। এগুলাকে বলা হয় ডিবাগ। ডিবাগ মানে কি, চেক করা। ডিবাগিং মানে কি, চেক করা আসলে সবকিছু ঠিকঠাক মতো লিঙ্কিং করাইছেন কিনা। তো কয়টা প্রপার্টি শিখলাম আমরা, একটা কালার, আর একটা কি, ব্যাকগ্রাউন্ড কালার। একদম প্রথম থেকে আবার করে, সিএসএস এর ফুল ফর্ম ক্যাসেডিং স্টাইল শিট, স্টাইল শিট একসাথে। দেখছেন পুরো সিএসএসটা পেয়ে গেছে। ইমেজেস ফেসবুক ডট পিএনজি, দেখেন শর্টকাটলি কিভাবে সিএসএস পাওয়াইতে হয়, লিঙ্ক কোলন সিএসএস, খালি এখান থেকে দরকার হলে নামটা চেঞ্জ করে নেবেন। চেঞ্জ তো করার দরকার আছে নাই, লিঙ্ক কোলন, এটা হচ্ছে জেন কোডিং আর কি, লিঙ্ক কোলন ফেবিকন, খালি এখান থেকে নামটা চেঞ্জ করে নেন। ইমেজেস ফেসবুক ডট পিএনজি, আমি এখানে আইকন ইউজ করছি, এখানে কি লেখা, শর্টকাট আইকন, দুটা ইউজ করাটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ, এটা ছাড়াও কাজ করে, এখানে শর্টকাট বাদ দেন, টাইপ বাদ দেন, কাজ করবে, হ্যাঁ না দিলে কাজ করবে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে এগুলা, জেন কোডিং এর মাধ্যমে সবসময় স্ট্যান্ডার্ড কোডিংগুলোই চলে আসে, এই জন্য আমরা জেন কোডিং ইউজ করি, শুধুমাত্র শর্টকাটলি করার জন্য না। আচ্ছা তো আপনি টাইপ দেওয়াটা ভালো, টাইপ দিলে এটা ভালো, ওকে এইভাবে করলাম। তারপর আমি এখানে মনে করেন একটা পি নিলাম, পি এর মধ্যে একটা ক্লাস নিলাম ফার্স্ট নামে, আরেকটা ক্লাস আমি চেঞ্জ করে দিলাম সেকেন্ড, এখানে লিখলাম ফার্স্ট প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ, ফার্স্ট আর সেকেন্ড এই দুটাকে আলাদা আলাদা কাজ করার জন্য আমরা সিএসএস কে কি করব, ডট ফার্স্ট, ডট অবশ্যই দিতে হবে, এই জিনিসটা মাথায় ঢুকে নিয়ে যান। কি কি ভুল হবে আপনাদের, প্রথম ভুল হবে এটা, এই যে সিএসএস লিঙ্ক করানো ছাড়াই চিন্তা করবেন কাজ করে না কেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এই জায়গায় ঠিকই এখানে ক্লাস দিছেন, কিন্তু এই জায়গার মধ্যে ক্লাসের নামটা হয় ভুল স্পেলিং লিখছেন, আর নইলে ডট দেন নাই। আবার আপনি কল করবেন পি, পি কল করতে গিয়ে এখানে লিখে রাখছেন ডট পি, হবে ট্যাগের ক্ষেত্রে শুধু ট্যাগের নামটা, আর ক্লাসের ক্ষেত্রে ডট দিয়ে তারপর ক্লাসের নামটা।
এখানে লেখেন কালার নীল নাকি নাকি সাদা, ব্লু বা কালার কোড, ব্লু রেড বা কালার কোড, কালার কোড আমি এখান থেকে নিয়ে আসি বা সাদা দেই, সাদাটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার কোড যদি এটার একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ব্যাকগ্রাউন্ড না থাকলে কিন্তু সাদার আবার ব্যাকগ্রাউন্ডও সাদা বোঝাই যাবে না, তো ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই নিতে হবে। এত অবস্থা, সেকেন্ডটাকেও আপনি কি করবেন কালার দিবেন, সরি ব্ল্যাকের জন্য কালার কোড আর ব্যাকগ্রাউন্ড দেন একটা, দেখি ব্ল্যাকের সাথে কোনটা ভালো লাগবে। এটা দিই, কি সিএসএস করতে পারবেন শুধু কালার আর ব্যাকগ্রাউন্ড? আচ্ছা এখন আমি একটু অন্য কিছু দেখাই সিএসএস রিলেটেড। দেখেন মনে করেন আমি চাচ্ছি কোনো একটা এলিমেন্টের উপর যখন মাউস নিয়ে যাওয়া হবে তখন এটা চেঞ্জ হয়ে যাবে, মনে করেন যখন আমি পি এর উপর মাউস নিয়ে যাব পিটা এটা সাদা হয়ে যাবে, কোনটার উপর মাউস নিয়ে যাব, সেকেন্ড না? তারপরে সেকেন্ডে একটা কোলন দিবেন, কি দিবেন কোলন দিয়ে এখানে লিখবেন কি হোভার, হোভার বলতে বোঝায় মাউস নিয়ে গেলে কি হবে, মাউস নিয়ে গেলে মনে করেন শুধু কালারটাই চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে কি হবে সাদা হয়ে যাবে, ঠিক আছে আমি যখন মাউস নিয়ে যাচ্ছি তখন সাদা হয়ে যাবে। এখন মনে করেন এটার হাইটও চেঞ্জ হবে, এটার হাইট 200 পিক্সেল হয়ে যাবে, আমি যখন মাউস নিয়ে যাচ্ছি তখনই কি হচ্ছে এটার হাইটটা, হ্যাঁ সম্ভব কেন যাবে না, আপনি যদি চান ফার্স্ট প্যারাগ্রাফে হোভার করলে সেকেন্ড প্যারাগ্রাফটা হাইট বাড়বে, করা যাবে কেমনে করে দেখেন, হ্যাঁ করা যাবে সিএসএস দিয়ে করা যাবে না। আচ্ছা হোভার মানে তো বুঝছি জাস্ট যে কোনো একটা জিনিসের উপরে যদি আমি মাউস নিয়ে গেলে অন্য কিছু হয়ে যাবে বুঝাইতে চাই তখন হোভার হবে। আচ্ছা হোভার আপাতত বোঝার দরকার নেই, আপাতত কালার আর ব্যাকগ্রাউন্ডই বুঝেন, ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা ইউজ করলেই হয়, ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালারও ইউজ করলে হয় ব্যাকগ্রাউন্ড ইউজ করলেও হয়, মনে থাকবে? ওকে এই হচ্ছে আপনার সিএসএস, মজা পাইছেন পারনে? একটু মজা দিই, মনে করেন হাইট বাড়বে কিন্তু স্লোলি, ও বাড়ে না, স্পেলিং কি ভুল হয়েছে? আচ্ছা তাও হয় না, আমরা ঠিক মতো লিখে নেবে কোথাও ভুল করছি, আচ্ছা একটা কাজ করি ট্রানজিশন এখানেই দিই, ট্রানজিশন 1 সেকেন্ড, মজা পাইছেন? এখনো পার নাই দেখেন, একটু তাকান 1 সেকেন্ড লাগে কালারটা চেঞ্জ হইতে, 1 সেকেন্ড লাগে তাই না? আচ্ছা আপনি যদি এখানে 10 সেকেন্ড দেন চেঞ্জ হতে 10 সেকেন্ড লাগবে, বুঝি নাই
হ্যাঁ, 0.5 সেকেন্ড দিলে তাও কাজ করবে, এটা হচ্ছে 1 সেকেন্ডের অর্ধেক আর কি। আচ্ছা যাই হোক, এখন আমরা কালার আর ব্যাকগ্রাউন্ড ছাড়াও আরো কিছু শিখবো, যেমন হাইট। হাইট কি জিনিস? হাইট মানে কি? উচ্চতা, তাই না? উচ্চতা। আমি যদি হাইট দিই 500 পিক্সেল, এটার উচ্চতা কি হবে? 500 পিক্সেল হয়ে যাবে। আমি যদি দেই উইথ অনলি 300 পিক্সেল, পিক্সেল মানে কি? পিক্সেল মানে কি? পিক্সেল মানে পরিমাপের একটা কি একক, যেমন আমরা ইঞ্চি বলি না, ওই টাইপের। উইথ মানে কি বুঝাচ্ছে? প্রস্থতা। উইথ আর হাইট, হাইট বলতে বুঝাইতেছে উচ্চতা, আর উইথ বলতে প্রশস্ত কতটুকু। তো আমরা যদি উইথটা ইউজ না করি অলওয়েজ কি হবে? ফুল স্ক্রিনই থাকবে। উইথ ইউজ না করলে ফুল স্ক্রিন থাকবে, উইথ ইউজ করে আমি কমাইতে বাড়াইতে পারবো, এই হচ্ছে অবস্থা। তো হাইটও বুঝলাম, উইথও বুঝলাম, কালার ব্যাকগ্রাউন্ড হাইট উইথ বুঝতে কারো সমস্যা আছে? আমার তো ভাই মনে পড়তেছে না, মানে মনে থাকবে না, এটা পরের কথা। বুঝতেছেন কি না কোনটা দিয়ে কি করে? মনে না থাকাটা স্বাভাবিক, প্রথম দিন দেখতেছেন, বাট বুঝতেছেন কোনটা দিয়ে কি করে? বুঝলি, বুঝলেই হবে, কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। আচ্ছা এবার আপনি কি করবেন, মনে করেন আপনি প্রথম যেইটা, প্রথম যেই বক্সটা, এই বক্সটা এতটুকু রাখছেন, বা আর একটু ছোট করতে পারি আমি। এখন প্রথমটা থেকে দ্বিতীয়টা একটু গ্যাপ করবো, আরো সরাবো, দূরে সরাবো, আরো কি করব, দূরে সরাবো। তো দূরে সরানো বা গ্যাপ তৈরি করাকে মার্জিন বলা হয়। কি বলা হয়? ছোটবেলায় বা এখনো যারা পরীক্ষা দেন, কলেজ লাইফে পড়তেছেন বা স্কুলে পড়তেছেন, স্কুলে তো কেউ নাই, এখানে থাকার কথা না, যারা পড়ে আসছেন অলরেডি স্কুলে, দেখবেন কি পরীক্ষার খাতাটা মার্জিন করতে হয়, তাই না? স্কেল দিয়ে। ওই মার্জিন মানেটা কি? উপরে আর বামে স্পেস তৈরি করা আর কি। ল্যাপটপ একটা নিয়ে যান, ঠিক আছে? উপরে ডানে বামে নিচে গ্যাপ তৈরি করাকে কি বলা হয়? মার্জিন বলা হয়। এখন আপনি যদি মার্জিন দেন, মার্জিন 100 পিক্সেল, সেক্ষেত্রে ও উপরে ডানে, উপরে বামে ডানে নিচে চারদিকে কি করবে? গ্যাপ তৈরি করবে। আমি যদি চাই শুধু নিচে হবে, সেক্ষেত্রে লিখতে হবে মার্জিন হাইফেন বটম। নিচে, নিচে জায়গা নিচে। আমি যদি চাই বাম দিকে মার্জিন নিবে, মার্জিন লেফট, মনে করেন এখানে নিলাম আমি 400 পিক্সেল, নিচে 400 পিক্সেল, বাম দিকে মার্জিন লেফট, মানে পরীক্ষার খাতাটা কল্পনা করেন তাহলেই বুঝবেন। ওকে, মার্জিন টপ মানে উপরে, মার্জিন টপ নেন আপনি 200 পিক্সেল, তাহলে কোত্থেকে নামবে? উপরে 200 পিক্সেল জায়গাটা খালি করবে, এই হচ্ছে অবস্থা, মার্জিন বুঝছি। এখন যদি আপনি চারটাই একই লাইনে লিখতে চান, টপ লেফট বটম, এক একটা এক একটা ভ্যালু হবে, কিন্তু একই লাইনে লিখবো কেমনে? শুধু মার্জিন ইউজ করবেন তখন, তখন 100 পিক্সেল, 200 পিক্সেল, 50 পিক্সেল, 1 পিক্সেল, এরকম করে চারটা ভ্যালু নিতে হবে স্পেস দিয়ে। কত পিক্সেল নিতেছেন ওটা ফ্যাক্ট না, কিন্তু কয়টা নিতে হবে? চারটা। প্রথমটা কাজ করবে উপরের জন্য, পরেরটা কাজ করবে ডান দিকের জন্য, কোন দিকের জন্য? মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে। পরেরটা কাজ করবে তাহলে কোন দিকে? বামে, নিচে, কারণ ঘুরবে তো। তারপরেরটা কাজ করবে
বামে। এবার একটু রিলোড দেন, দেখেন উপরে 100, ডান দিকে 200 পিক্সেল, নিচে 50 পিক্সেল, আর বামে অনলি 1 পিক্সেল। এখন আমি মার্জিন দিলাম না। একটা জিনিস দেখেন, আমরা যখন ওয়েব মানে যখন কোড করা শুরু করছি তখনই দেখবেন উপরে এমনিতেই মার্জিন আছে, তাই না? এই মার্জিনটা আসছে কোত্থেকে? বডি ট্যাগে অটোমেটিক একটা মার্জিন থাকে, ডিফল্ট মার্জিন। এটা ডিফল্ট মানে কি? বিল্ট ইন করা। আমাদের শরীরের মধ্যে হাত পা এগুলো বিল্ট ইন করা না, সেট করা। ইচ্ছে করলে কেটে ফেলতে পারবো নাকি? কিন্তু এখানে করা যাবে, বডিতে অটোমেটিক একটা মার্জিন দেওয়াই আছে। আমি ইচ্ছা করলে বডিটা একটা কল করে মার্জিন জিরো করতেই পারি, পারি না? করলে কি হবে? মার্জিনটা আর থাকবে না। কিন্তু উপরে মার্জিনটা কেন আসতেছে? এটা হলো পিতেও এরকম অটোমেটিক একটা মার্জিন থাকে। পিতে কি আমরা জানি, আমি যখন আপনাদের এইচটিএমএল করেছিলাম বসিলাম, H1, H2, H3, H4, H5 বা পি, প্রত্যেকটারই উপরে নিচে একটা গ্যাপ থাকে, এটাকে কি বলে? মার্জিন। তো ওইটাকে আমি মার্জিন জিরো করলে চারপাশে মার্জিনটা কি হবে? জিরো হয়ে যাবে। কত সুন্দর একটা ওয়েবসাইট বানিয়ে ফেলাইছি নাকি? আচ্ছা, তো ওয়েবসাইট ওয়েবসাইট লাগতেছে তার পার্টি? এটা কিন্তু ওয়েবসাইট না, আমরা খালি শিখতেছি এখনো ঘর কেমনে বানাইতে হয়। আচ্ছা এতটুকু ক্লিয়ার? কোনটা দিয়ে কি করে? মার্জিন কি কাজ করে? কালার কি কাজ করে? ব্যাকগ্রাউন্ড কি কাজ করে? এগুলার মিনিং বুঝলেই বুঝবেন কি করে। কালার দিয়ে কালার করে, ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ড দেয়। যদি কেউ বলে ভাই গাড়ি কি করে? গাড়ি রাস্তায় চলে। রাস্তায় চলা মানে কি? ওই লোকটা বুঝাইতে পারবেন? যে লোকটা কালার কি সেটাই বুঝে না, তাকে কালার বোঝানো যাবে? কালার ট্যাগ কালার প্রপার্টি দিয়ে কী করে বোঝানো যাবে? আমরা বুঝি না কালার দিয়ে কী করে। কালার মানে হলো রং, কালার দিয়ে রং রং করে, ব্যাকগ্রাউন্ড দিয়ে রঙই করে কিন্তু পিছনে, আর হাইট দিয়ে কী করে? উচ্চতা বাড়ায় কমায়। উইথ দিয়ে কী করে? প্রস্থত মানে প্রস্থ বাড়ায় কমায়। হ্যাঁ, এখন মনে করেন আপনি লেখাটাকে মাঝখানে নিয়ে আসতে চাচ্ছেন, এই লেখাকে মাঝখানে আনতে চাচ্ছেন, কিভাবে? আমরা পিতে অ্যালাইন করছিলাম না, মূলত এখানে হবে টেক্সট অ্যালাইন সেন্টার। কি হবে? টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে মাঝখানে চলে আসবে। এলো সিস্টেম। হ্যাঁ, টেক্সটটা একটু আলাদা লিখতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার। তো আপনাদের কাজ এতটুকু নিয়ে একটু ঘাটাঘাটি করা। আজকে আর লোড দিব না বেশি, প্রথম দিন তো সিএসএস এর, বেশি লোড দিলে বুঝবেন না। আপাতত কালার, ব্যাকগ্রাউন্ড, হাইট, উইথ, টেক্সট অ্যালাইন এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। আর দ্বিতীয় কথা হলো w3schools.com এ যাবেন, এখানে থেকে সিএসএস লেখা আছে, আছে না? সিএসএস টিউটোরিয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পরে বাম পাশে সিএসএস এর ইলামেন্টগুলো আসবে, আর যারা অলরেডি পারেন তারা যাবেন এই সাইটে css.com, ঠিক আছে? এখানে গেলে আপনারা যারা সিএস অলরেডি পারেন তারা এখানে একটু এক্সট্রা কিছু পাবেন, যেগুলো আপনারা পারেন না, যেগুলো আপনারা আসলে নর্মালি পারার কথা না। আচ্ছা, তো আপনি যে কাজটা করবেন এগুলো আগে প্র্যাকটিস করবেন, এগুলো প্র্যাকটিস করে মুখস্থ করে ফেলবেন কোনটা দিয়ে কী করে। করার পর আপনি আসবেন w3schools-এ। আসার পরে প্রথম চ্যাপ্টার থেকে শুরু হবে, যে ট্রাই ইট ইউর সেলফ, এখানে যাবেন। প্রত্যেকটা চ্যাপ্টারে ট্রাই ইট ইউর সেলফ থাকবে। এখানে গিয়ে দেখবেন বাম পাশে কোড শো করতেছে, আর ডান পাশে কি আউটপুট শো করতেছে, আসলে কি হবে। তো এখানে বডির ভিতরে ট্যাগ ইউজ করছে, আর উপরে হেডের ভিতরে ওরা মূলত স্টাইলটা ইউজ করছে। ওরা যেহেতু এখানে আরেকটা ফাইল আপনাকে দেখাতে পারতেছে না, আরেকটা ফাইল করে আপনাকে দেখানো সম্ভব না, সেজন্যই আপনাকে কি করছে হেডের মধ্যে লিখছে। আমরা কি করবো?
আলাদা ফাইলে করব। তো দেখেন এই যে বডি করে বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিছে কি একটা কালার দিছে, ওই ব্যাকগ্রাউন্ড কালারটা বডিতে শো করতেছে। এরপরে এইচ ওয়ান ট্যাগ এখানে ইউজ করছে ওরা, মাই ফার্স্ট সিএসএস এক্সাম্পল এই যে বড় সড়ো, এটাকে টেক্সট লাইন সেন্টার করছে প্লাস কালারটা কি করছে অরেঞ্জ করছে, অরেঞ্জ হয়ে গেছে। এরপরে পি ট্যাগটাকে কল করে কি করছে ফন্ট ফ্যামিলি দিছে, মানে ফন্টের নাম দিছে একটা, ওই ফন্টটা চলে আসছে টাইমস নিউ রোমান। এরপরে ফন্টের একটা সাইজ দিছে। এরকম করে নতুন নতুন কিছু শেখার ট্রাই করবেন, প্রত্যেকটা চ্যাপ্টারে গিয়ে নতুন কিছু শেখার কি করবেন ট্রাই করবেন। আগামী 5 দিন টাইম আপনাদের, ঠিক আছে? প্রথম দিন থেকে শুরু করে সিএসএস সারাদিন প্র্যাকটিস করবেন। আমার এগুলো তো সহ, আমার এগুলো তো আছেই, প্লাস ডাবল সি স্কুল থেকে নতুন কিছু শেখার ট্রাই করবেন। আর শেখার ওই তো বলেই দিলাম, ট্রাই ইট ইউর সেলফে ক্লিক করবেন, যে চ্যাপ্টারে ট্রাই ইট ইউর সেলফ নাই ওটা পড়ারও দরকার নেই, জাস্ট এখান থেকে ট্রাই ইট ইউর সেলফ করে করে নিচের দিকে যাবেন, চ্যাপ্টারে চ্যাপ্টারে গিয়ে শেখার ট্রাই করবেন। এই হচ্ছে অবস্থা। যারা অলরেডি পারেন স্নিপেটসে যাবেন। স্নিপেটে গেলে নতুন নতুন অনেক কিছু দেখতে পারবেন যেগুলো আসলে নর্মাল সিএসএস নেই, এটা এক্সট্রাঅর্ডিনারি। এখানে সিএসএসে ক্লিক করেন, করলে দেখেন এ কমপ্লিট গাইড টু গ্রিড, এ কমপ্লিট গাইড টু ফ্লেক্স বক্স, অ্যাবসোলুট সেন্টার, অ্যাবসোলুট, এগুলো ক্লিক করলে ভিতরে ডিসক্রিপশন পাবেন আপনি। বাসায় গিয়ে কী কী করবেন একটু বলেন আমাকে, নইলে সবাই একটা কাজ করেন, এখন সবাই একটা কাজ করবেন, সবাই ফেসবুকে ঢুকেন, ফেসবুকে লগ ইন করবেন আর কি।